বর্তমান ইয়াং জেনারেশন সবার কিন্তু একটা ডিজায়ার থেকেই যায় ইন্ডিয়ান আর্মিতে ভর্তি হওয়ার জন্য। তো চলো, এবারে যেহেতু একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে, আমাদের শিলিগুড়িতে র্যালি, এআরও শিলিগুড়ি ইন্ডিয়ান আর্মি র্যালি ভর্তি 2019 অ্যাট শালুগাড়া ফ্রম 5ই সেপ্টেম্বর টু 12ই সেপ্টেম্বর। তো বিভিন্ন পদে আর্মি র্যালি হবে এবার শিলিগুড়িতে। তো আমি তোমাদের দেখাচ্ছি কোন কোন জেলা থেকে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমেই বলি, উত্তরবঙ্গের কয়েকটা জেলা এখানে উল্লেখ করা আছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং মালদা। তো পোস্ট কী কী আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সোলজার জেডি, সোলজার টেকনিক্যাল, সোলজার টেকনিক্যাল এএই, সোলজার ক্লার্ক এসকেটি, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট এভি, সোলজার ট্রেডসম্যান 8th পাস, সোলজার ট্রেডসম্যান 10th পাস। তো শিলিগুড়ি আর্মি র্যালির ভর্তি অর্গানাইজেশনের নাম জয়েন ইন্ডিয়ান আর্মি। টোটাল পোস্ট এখানে উল্লেখ করা হয়নি। পোস্টের নাম হচ্ছে ইন্ডিয়ান সোলজার। শুরুর ডেট কিন্তু 7ই জুলাই শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট কিন্তু 20 আগস্ট। র্যালি শুরু হবে 5ই সেপ্টেম্বর 2019, শেষ হবে 12ই সেপ্টেম্বর 2019। র্যালিটা কোথায় হবে? র্যালি হবে বৈকণ্ঠপুর আর্মি গ্রাউন্ডে, সেবং মিলিটারি স্টেশন, বিএসএফ এসটিসি ক্যাম্পের বিপরীতে, শালুগাড়া, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। অফিসিয়াল ওয়েবসাইট আছে www.joinindianarmy.mic.in। রিটেন এক্সাম কবে হবে এখনও উল্লেখ করা হয়নি। এডুকেশন কোয়ালিফিকেশান এআরও শিলিগুড়ি ইন্ডিয়ান আর্মি র্যালি ভর্তি 2019। তো তোমাদের এবার এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সোলজার টেকনিক্যাল পদের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে 10th প্লাস 2 পাস। ইন সায়েন্স, সায়েন্স স্ট্রিমে কিন্তু থাকতে হবে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংলিশ উইথ 50% মার্কস ইন অ্যাগ্রিগেট। মানে টোটাল কিন্তু 50% মার্কস থাকতে হবে এবং 40% মার্ক কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে থাকা আবশ্যিক। সোলজার নার্সিংয়ের জন্য তোমাদের লাগবে 10th প্লাস 2 পাস, এটাও কিন্তু সায়েন্স স্ট্রিমের জন্য, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশে কিন্তু মিনিমাম 50% মার্কস থাকতে হবে। 40% মার্কস কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে থাকা আবশ্যিক। সোলজার ক্লার্ক এসকেটির জন্য 10th প্লাস 2 বা ইন্টারমিডিয়েট এক্সাম পাস ইন অ্যানি স্ট্রিম, এটা কিন্তু আর্টসের ক্ষেত্রেও আর্টসের ছাত্ররা অ্যাপ্লাই করতে পারবে, কমার্সের ছাত্ররা অ্যাপ্লাই করতে পারবে, সায়েন্সের ছাত্ররা অ্যাপ্লাই করতে পারবে। 60% মার্কস ইন অ্যাগ্রিগেট, মানে সর্বমোট কিন্তু 60% মার্ক তোমার থাকতেই হবে এবং 50% মার্ক কিন্তু তোমার প্রত্যেকটা সাবজেক্ট থাকা আবশ্যিক। শিলিগুড়ি ইন্ডিয়ান আর্মি র্যালি ভর্তি 2019-এর ক্যাটাগরি কী কী আছে, এজ ক্রাইটেরিয়া কী আছে, হাইট কত সেমি, ওয়েট কত কেজি, চেস্ট কত সেমি। সোলজার জিডি পদের জন্য কিন্তু তোমার বয়স হতে হবে 17.5 থেকে 21 বছর, অথবা তোমার জন্ম তারিখ হতে হবে 1 অক্টোবর 1998 থেকে 1 এপ্রিল 2002। হাইট কিন্তু তোমার লাগবে 169 সেন্টিমিটার, ওয়েট লাগবে মিনিমাম 50 কেজি, চেস্ট 77 সেমি এবং ফুলিয়ে 5 সেমি বেশি অর্থাৎ 82 সেমি কিন্তু লাগবে। সোলজার টেকনিক্যাল, সোলজার টেকনিক্যাল এই, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সোলজার ট্রেডসম্যান অল আর্মসের জন্য এবং সোলজার ক্লার্ক স্কেটির জন্য বয়স হতে হবে 17.5 থেকে 23 বছর, অর্থাৎ তোমার জন্ম তারিখ হতে হবে 1 অক্টোবর 1996 থেকে 1 এপ্রিল 2002। এক্ষেত্রে সোলজার টেকনিক্যাল, সোলজার টেকনিক্যাল এই, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য তোমার হাইট হতে হবে 169 এবং ওয়েট কিন্তু হতে হবে 50 কেজি। সোলজার ট্রেডসম্যানের জন্যও একই ক্রাইটেরিয়া, 169 সেমি হতে হবে হাইট, আর ওজন হতে হবে মিনিমাম 48 কেজি। সোলজার ক্লার্ক স্কেটির জন্য কিন্তু তোমার হাইটটা কিছুটা কম, 162 সেমি এবং ওজন কিন্তু 50 কেজি মিনিমাম থাকতেই হবে। এবার তোমাদের দেখাচ্ছি ফিজিক্যাল ফিটনেস টেস্ট, যেটা PFT, সেটার ব্যাপারে এখন বলবো আমি। তো প্রথমে তোমাকে যে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে সেটা যদি তুমি 5.5 মিনিটে কমপ্লিট করতে পারো তাহলে তোমার মার্কস থাকবে 60, এবং তুমি যদি 5.5 মিনিট অর্থাৎ 5 মিনিট 31 সেকেন্ড থেকে
5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করো, তাহলে তোমার মার্কস কিন্তু থাকবে 48। তারপরে 2 নম্বরে থাকবে ব্যালেন্সিং বিম। ব্যালেন্সিং বিমে তোমার 10টা বিম যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমার মার্কস থাকবে 40, 9টা বিম কমপ্লিট করলে কিন্তু 33, 8টা বিম কমপ্লিট করলে 27, 7টা বিম কমপ্লিট করলে 21 এবং 6টা বিম কমপ্লিট করলে কিন্তু 16 মার্কস। তোমাকে অন্তত 6টা বিম কমপ্লিট করতেই হবে, যদি 6টা বিম তুমি কমপ্লিট করতে না পারো তোমাকে কিন্তু অ্যালাউ করা হবে না। তারপর আসবে পুল আপ। পুল আপে কোনো মার্ক থাকবে না, তোমাকে 9 ফিট ডিচ জাম্প কোয়ালিফাই করতে হবে, জিগজ্যাগ ব্যালেন্স কোয়ালিফাই করতে হবে,